শুভ অপরাহ্ন, আসসালামু আলাইকুম সবাইকে। আমি এই মুহূর্তে আছি সাজেক ভ্যালির জাহাঙ্গীর ভাইয়ের রেস্টুরেন্টের সামনে, সেনিলোসাই রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের পাশেই একজন স্থানীয় মুরব্বী পাহাড়ি আম বিক্রি করতেছে। জীবিকার তাগিদে আমরা অনেক সময় অনেক কিছু করে থাকি, কিন্তু ওনার ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন। উনি একজন স্থানীয় প্রভাবশালী মুরব্বী, তারপর উনি কর্মকে ছোট না করে এখানে বসে বসে বাগানের আম বিক্রি করতেছেন। বাগানের আম প্রায় শেষ পর্যায়ে। আঙ্কেল, এগুলো কি আম? এটা হচ্ছে কতজনে বলে বার্নিস, হ্যাঁ বলে রাংকুয়াই, রাংকুয়াই সাজেকের আম। এটা সাজেকের আম? কি নাম? সাজেকের আম, রাংকুয়াই। রাংকুয়াই? ও আচ্ছা, অনেকে বলে বার্মিস, অনেকে বলে রাংকুয়াই। আচ্ছা আচ্ছা, আপনার পাহাড়ি ভাষায় রাংকুয়াই। আচ্ছা, এটা আপনার বাগানের আম? বাগানে। ও একদম ন্যাচারাল আম, কোনো ধরনের ফরমালিন বা কোনো ধরনের জিনিস? ও আমার ছোট ভাই একটা আম কাটলো, ও দুর্দান্ত, কোনো পোকা নেই। তো এই ফরমালিন ছাড়া, কোনো মেডিসিন ছাড়া আপনি পোকা হচ্ছে না, এটার কারণ কি? কোনো পোকা হবে না, প্রাকৃতিক ভাবে এটা হচ্ছে না, মাঝে মাঝে কয়েকটা থাকতে পারে। আচ্ছা আচ্ছা, আপনার বাগানে শুধু কি এই বার্মিস আমই করেন না অন্যান্য আম? না, রূপালী আম আছে, রূপালী আম আছে, লিচু আছে, লিচু, চাইনা ট্রি, চাইনা টু, আচ্ছা এগুলি আছে। আচ্ছা আঙ্কেল, আমি শুনেছি আপনার রুলিপাড়াতে দুই তিনটা রিসোর্ট আছে এবং আপনার কয়েকটা দোকানও আছে। আপনার এত কিছু থাকা সত্ত্বেও আপনি যে আম নিয়ে বসে আছেন, নিজের বাগানের আম বিক্রি করতেছেন, আপনার কি কোনো লজ্জা লাগতেছে? বা ওই বাঙালিরা যেভাবে বলে যে একটু টাকা হলে মানুষ যে কোনো জায়গায় বসতে চায় না, বা কারোর সাথে কথা বলতে চায় না, বা এরকম আম নিয়ে বসে আম বিক্রি করতে চায় না, মানে এমন কি কোনো লজ্জাবোধ আপনার মধ্যে আছে কি না? না না না, আপনি কর্মকে ছোট করতেছেন না নাকি? নিজের কাজ, নিজে কোনো লজ্জা নাই, এই জিনিসটাই, এই জিনিসটাই আসলে আসল মেসেজ নাকি? এটা নিয়ে আমি তো ব্যবসা করতেছি না। আচ্ছা আচ্ছা, মজা করি, হ্যাঁ, কোন সময় নিজের বাগান থেকে সস্তা করে কয়েকজনকে দেই, হ্যাঁ 40 টাকা দাম মনে করেন 30 টাকায় দিই, এই সমস্ত আনন্দ ফুর্তি করি সবাই। আচ্ছা আচ্ছা, এই জন্য বসে আছি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আঙ্কেল, আপনার সাথে কথা বলে আমার ভালো লাগলো। মানটা দেখাই, দুর্দান্ত একটা আম। ওহ, কালারটা দেখেন, একটু লবণীয়, লবণীয় একদম, মানে কালারটা দেখে জিভে জল আসার মতো। এটা আঙ্কেলের গাছের আম, একদম ন্যাচারাল আম। আপনারা কেউ আসলে আঙ্কেলের এখানে, এই এখানে ডোরিন কালেকশন এবং ডোরিন থিংপুই স্টোরের পাশেই আঙ্কেল আম বিক্রি করতেছেন। আঙ্কেল তাহলে পরে কথা হবে নাকি? আচ্ছা, ধন্যবাদ, নমস্কার।